আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন একটা কাসুন্দি বানানোর একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে কাসুন্দি তৈরি করতে পারবেন। আমি এখানে প্রথমে দুই রকমের সরিষা নিয়েছি, আপনারা চাইলে এক রকমের সরিষাও নিতে পারেন। তারপর ব্লেন্ডারে কিছু সরিষা দিয়ে দিয়েছি, তারপর কিছু আম দিয়ে দিলাম। এরপর কিছু আদা কুচি নিয়ে নেবেন, কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নেবেন। এরপর সরিষার পরিমাপ মতো একটু পরিমাণ পানি নিয়ে নেবেন। এই পানি দেওয়ার পর আপনারা সুন্দরভাবে ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করে নিলাম, ব্লেন্ডার করার পর দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং হয়েছে। এখানে আমার ছোট বোন দেখাচ্ছে এটা বানাতে কি কি উপকরণ লাগলো। এরপর আমি ব্লেন্ডার থেকে সরিষাগুলো ঢেলে নিলাম। যেহেতু আমরা অনেক কাসুন্দি বানাবো, এর জন্য আমরা আরও সরিষা নিয়ে নিচ্ছি। দেখেন এখানে অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, আপনারা এভাবে দেখে নেবেন। আপনাদের পানির পরিমাণ যদি একটু কম থাকে তাহলে আবার একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন। এখানে এটা রান্না করার জন্য আমি প্রথমে একটু কড়াইতে একটু সামান্য পরিমাণ পানি নিয়েছি, পানি গরম করতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন কাসুন্দিগুলো ঢেলে নিচ্ছি, এটা একটু গরম করতে হবে। তারপর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নিলাম। আপনাদের পরিমাণ মতো একটু লেবু নেবেন। কড়াইতে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। একটু আপনাদের পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেবেন। আমরা আমাদের পরিমাণ মতো নিয়েছি,